আই থিঙ্ক এটাই ফার্স্ট যে বাংলাদেশে কোনো সাইবার ক্রাইম নিয়ে কোনো মুভি হতে যাচ্ছে অন্তর্জাল। যদিও এখন পর্যন্ত আমি এই অন্তর্জাল নিয়ে কোনো ভিডিও বানাইনি বা সেরকম কোনো আলোচনা করিনি। তো আজকে বিকাল 4টার দিকে আই থিঙ্ক অন্তর্জাল সিনেমার ফার্স্ট লুক একটা পোস্টার ড্রপ করা হয়। যদিও এর আগে একটা পোস্টার ড্রপ করা হয়েছিল এই অন্তর্জাল সিনেমার, তো পোস্টারটা আমার কাছে তেমন একটা আহামরি মনে হয়নি। তো কালকে যখন অ্যানাউন্স দিল যে অন্তর্জাল সিনেমার আরও একটা অফিসিয়ালি কিছু আসতে যাচ্ছে বিকাল আজকের 4টার দিকে, সো অফিসিয়ালি বলতে একটা অফিসিয়ালি ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই লুকটাও আমার কাছে ভালো লাগে। দেখেন প্রথমেই বলে নেই যে একটা পোস্টার দেখে একটা সিনেমার অফিসিয়াল লুক দেখে সিনেমা সম্পর্কে জাজ করা যায় না, এটা হয়তো আপনাদেরকে নতুন করে বুঝাইতে হবে না। বাট একটা সিনেমার ফার্স্ট লুক দেখে যদি লুকটা ভালো হয় তাহলে সেটা নিয়ে অনেক আলোচনা হবে, সবার কাছ থেকে পজিটিভ একটা রিভিউ পাবে সিনেমার টিজার ট্রেলার গান এগুলো রিলিজের আগেই। সো এটা একটা সিনেমার ক্ষেত্রে ভালো প্রমোশনের জন্য বুস্ট করে। অন্যদিকে সিনেমার ফার্স্ট লুকটা যদি খারাপ হয় বা তেমন একটা যদি জমাইতে না পারে তাহলে সেটা নিয়ে একটু সমালোচনা হয়, বাট ওই যে একটা পজিটিভ থিঙ্কিং এইটা সবার ভিতর থেকে একটু চলে যায়। বাট ওই যে ফার্স্ট ইমপ্রেশন বলতে একটা কথা আছে, আপনি যদি কোনো একটা সিনেমার ফার্স্ট লুক দেখেন বা ফার্স্ট লুকের একটা টিজার দেখেন, দেখে যদি আপনার কাছে ভালো লেগে যায় প্রথমেই, তাহলে আপনি কিন্তু ওই সিনেমাটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকবেন এবং আপনি চেষ্টা করবেন ওই সিনেমার আরও বাকি আপডেটগুলো রাখার, যে সিনেমাটার কবে টিজার আসবে আবার কবে ট্রেইলার আসবে। সো ফার্স্ট লুকও অনেক ম্যাটার করে একটা সিনেমার প্রমোশনের ক্ষেত্রে। অন্তর্জাল এই সিনেমাটার ডিরেক্টর দীপঙ্কর দীপন, যার কারণে সিনেমাটা দেখার আগ্রহ 80%, আর বাকি যে আর্টিস্ট আছে বা যারা লিড রোলে আছে তাদের জন্য যে সিনেমাটা অনেকে সিনেমালে দেখতে যাবে সেটা বলতে গেলে 20%। দীপঙ্কর দীপন আমার চোখে তিনি একজন খুবই ভালো নির্মাতা, কারণ তার ডিফারেন্ট কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি তার ঢাকা অ্যাটাক দেখেছি, দারুণ একটা ফিল্ম। আমি তার অপারেশন সুন্দরবন দেখেছি। এখন অপারেশন সুন্দরবনে যেহেতু বললামই, সো এই মুভিটা নিয়ে একটা কথা বলি। যেহেতু অপারেশন সুন্দরবনে এই সিনেমার লিড অ্যাক্টর ছিল সিয়াম আহমেদ এবং অন্তর্জাল সিনেমার লিড অ্যাক্টর সিয়াম আহমেদ, অপারেশন সুন্দরবন কিন্তু তেমন একটা ব্যবসা সফল সিনেমা ছিল না। এবং আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন যে অপারেশন সুন্দরবন সিনেমাটার যতগুলো পজিটিভ রিভিউ ছিল সেটা কিন্তু শুধুমাত্র জিয়াউল রোশানকে ঘিরেই। ওই সিনেমাটাতে আমি যদি পার্সোনালি বলি, ওই সিনেমাটাতে সিয়ামের পারফরমেন্স আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ সিয়ামের ডায়লগগুলো দেখে তার কথা বলার সাথে এক্সপ্রেশনগুলো দেখে মানে মনে হয় না যে তিনি রিয়েলিস্টিক কোনো পারফর্ম করতেছে, মনে হয় যে তিনি অ্যাক্টিং করতেছেন। এরপর আমি সিয়াম আহমেদের ধামাল সিনেমাটাও দেখেছি এবং ধামাল সিনেমাটা নিয়ে আমি দেখি এর সিনেমার ডিরেক্টর রায়হান রাফি, আর রায়হান রাফির কাজও বেশ ডিফারেন্ট হয়। আর রায়হান রাফির একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে যে সিনেমার ক্লাইম্যাক্স পার্টটুকু বা মানুষকে যে বা অডিয়েন্সকে যে ইমোশনটা দিয়ে কানেক্ট করতে হবে বা অডিয়েন্সকে কি দেখালে সে ইমোশনাল হয়ে পড়বে বা সিনেমাটা দেখে সে তৃপ্তি পাবে, সেই ছোট ছোট ফ্যাক্টগুলো রায়হান রাফি খুব ভালোভাবেই জানে এবং তার প্রত্যেকটা ফিল্মেই দেখবেন সেই বিষয়গুলো পরীক্ষিত। সেইখান থেকে আমি সিয়াম আহমেদের ধামাল সিনেমাটাও দেখেছি। আমি সিয়াম আহমেদের এই মুভিগুলো নিয়ে কথা বলতেছি কারণ অন্তর্জাল সিনেমাতে লিড অ্যাক্টর সিয়াম আহমেদ, আর কেনই আমি সিয়াম আহমেদকে নিয়ে কথাগুলো বলতেছি। প্রথমত সিয়াম আহমেদের পোড়ামন 2, এটা যেহেতু তার ছিল ফার্স্ট ফিল্ম, সো এই ফিল্মে তার পারফর্ম নিয়ে আমার কোনো প্রশ্ন ছিল না কারণ তার পারফর্মটা বেশ ভালোই ছিল। এবার দহন ফিল্মেও সিয়ামের পারফরমেন্স ভালো লেগেছে, বাট এরপর থেকে তার যতগুলো ফিল্ম আমি দেখেছি, যেমন ফাগুন হাওয়া, তিনি চেষ্টা করেছে একটু রোম্যান্টিক জনরার বাইরে গিয়ে কাজ করার, বাট ফাগুন হাওয়া ফিল্মে তার যে ক্যারেক্টারটা ছিল আই থিঙ্ক সে বুঝতেই পারে নাই। এরপর তার অপারেশন সুন্দরবন, এটা নিয়ে তো কথা বললামই, ধামাল নিয়ে কথা বললাম। ধামাল সিনেমার একমাত্র নেগেটিভ পয়েন্টই ছিল সিয়ামের পারফরমেন্স। যারা ধামাল সিনেমাটা অলরেডি দেখেছেন তারা ওইখানে দেখবেন যে সিয়াম আহমেদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী তার লুক, তার হেয়ার দেখে মনে হচ্ছিল যে এই জেনারেশনের কোনো ছেলে, সে ফুটবল খেলতেছে, সে যুদ্ধ করতেছে। বাট আপনি যদি ওই একই সিনেমায় শরীফুল রাজার ক্যারেক্টারটা দেখেন, তার যদি লুক দেখেন, তার যদি অভিনয়টা দেখেন, তাহলে বুঝবেন যে ডিফারেন্সটা কোথায়। আমি সিয়াম আহমেদের হেটার না, আমি সিয়াম আহমেদের প্রত্যেকটা ফিল্মই দেখি, বাট যেগুলো সত্য সেগুলোতে বলতেই হবে। যেহেতু অন্তর্জাল সিনেমার যে ফার্স্ট লুকটা আজকে ড্রপ করা হলো সেটা দেখেও আহামরি তেমন কিছু মনে হয় নাই, এর মানে এই না যে অন্তর্জাল সিনেমাটা ভালো হবে না। আমি তো প্রথমেই বলেছি যে একটা সিনেমার ফার্স্ট লুক দেখে সেটাকে জাজ করা ঠিক না। সেম সিয়াম আহমেদের ক্ষেত্রেও তিনি তার ফার্স্ট না, তার অলরেডি 5-6টা ফিল্ম রিলিজ হয়েছে এবং একটা দুইটা ফিল্ম হিটও হয়েছে, সো তার অভিনয়টা নিয়ে জাজ করার মতন কথা আছে। বাট অন্তর্জাল সিনেমাটার যেহেতু এখন পর্যন্ত আরও অনেক কিছু রিলিজ করা বাকি, সো ওইগুলো দেখার পর বোঝা যাবে যে সিনেমাটা কেমন হবে। বাট এই সিনেমার অফিসিয়াল লুকটা
আই মিন ফার্স্ট লুকটা আরেকটু ডিফারেন্ট হতে পারত। পোস্টারে সিয়াম আহমেদ, এবিএম সুমন, এরপর কেটো ভাই, তার অরিজিনাল নামটা আমি জানি না, এরপর বিদ্যা সিনহা মিম এবং সাথে আরেকজন আছে তার নাম আমি জানি না। এই পাঁচজনের ভিতর আমার কাছে দুজনের লুকটা ভালো লেগেছে। আই মিন এটা যেহেতু সাইবার ক্রাইম নিয়ে, সেহেতু এখানে এবিএম সুমনের যে ক্যারেক্টার বা তার যে লুকটা সেটা দেখে বেশ ভালোই লেগেছে। এরপর বিদ্যা সিনহা মিম বাদে আরেকটা যে মেয়ে আছে তাকেও বেশ ভালো লাগতেছে, তোকে একটা চশমা পরা। এই সিনেমার রিলিজ সম্পর্কে যদি আর একটু কথা বলে, সিনেমাটা যেহেতু ঈদুল আজহে রিলিজ দেওয়া হবে এবং আমি যতটুকু দেখলাম যে সিনেমাটা একই সাথে বাংলাদেশ, ইউএসএ, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আরো দুই তিনটা কান্ট্রিতে একই সাথে একই দিন আই থিঙ্ক রিলিজ দিতে পারে। যদিও এটা অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে যে একই সাথে এই চার পাঁচটা কান্ট্রিতে এই সিনেমাটা ঈদে রিলিজ দেওয়া হবে, যদি এরকম কিছু হয় বা এটা যদি অফিসিয়ালি কনফার্ম হয়ে থাকে তাহলে আই থিঙ্ক এই সিনেমাটা সিনেমা হলের দিক থেকেও যেহেতু বাইরেও রিলিজ দিবে, সো ভালো একটা হল সংখ্যা পাবে। যদি সিনেমাটার কনসেপ্ট অনেক স্ট্রং হয়ে থাকে এবং সবার পারফর্মও যদি ক্যারেক্টার অনুযায়ী ঠিকঠাক থাকে এবং দীপঙ্কর দীপনের ফার্স্ট ফিল্ম ঢাকা অ্যাটাকের মতন যদি এই সিনেমাটা পারফর্ম করে যেতে পারে তাহলে তো ব্লাস্ট। তো এই ছিল অন্তর্জালের ফার্স্ট লুক নিয়ে এবং এই সিনেমাটা সম্পর্কে আমার কিছু কথা। যারা অন্তর্জালের ফার্স্ট লুক দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে এবং আপনার কি মনে হয় আরেকটু ডিফারেন্ট বা আরেকটু বেটার কি হতে পারতো এই সিনেমার ফার্স্ট লুক, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজ এখানে সাইন আউট করছি, বাই।